বাংলাদেশ কে কেউ দাবায় রাখতে পারে নাই। রাস্তাঘাট থেকে শুরু করে সমস্ত উন্নয়ন কাদের সাথে? জনগণের সাথে। হযরত শাহজালাল বিমান বন্দরের দক্ষিণ কাওলা থেকে ফার্ম গেট পর্যন্ত আমি কিছুক্ষণ আগে সেখান থেকে নিজের হাতে টোল দিয়ে ওই সড়কে এসে এখানে পৌঁছালাম। ফার্ম গেটে নেমেছি, এখানে আপনাদের সামনে হাজির হয়েছি। আসতে মাত্র 12-13 মিনিট লেগেছে, তার বেশি লাগেনি। আমরা ওয়াদা দিয়েছিলাম পদ্মা সেতু নিজের অর্থায়নে করব। পদ্মা সেতু নিজস্ব অর্থায়নে আমরা নির্মাণ করে বিশ্বকে দেখিয়ে দিয়েছি, বাংলাদেশকে জাতির পিতা বলে গিয়েছিলেন কেউ দাবায় রাখতে পারবে না, কেউ দাবায় রাখতে পারে নাই। আমরা সেটা প্রমাণ করে দিয়েছি, দেখিয়ে দিয়েছি। আজকে আমরা এখন মেট্রো রেল করেছি, সেটাও সম্পন্ন হবে। আর আজকে এলিভেটেড এক্সপ্রেস ওয়ে, কর্ণফুলী নদী নিজের টানেল, রাস্তাঘাট থেকে শুরু করে সমস্ত উন্নয়ন কাদের সাথে? জনগণের সাথে, জনগণের কল্যাণে, জনগণের ভাগ্য পরিবর্তনে, জনগণের আর্থ সামাজিক উন্নয়নের জন্যই আজকে আমরা এই কাজগুলি করে যাচ্ছি। প্রতিটি জেলার সাথে উপজেলা, উপজেলার সাথে ইউনিয়ন, ইউনিয়ন থেকে ওয়ার্ড, গ্রাম পর্যায় পর্যন্ত সড়ক উন্নয়ন করে যোগাযোগ ব্যবস্থার উন্নতি আমরা করেছি। এই ঢাকা শহরে প্রায় 2 কোটি কাছাকাছি মানুষ বাস করে, তাদের যোগাযোগ ব্যবস্থা এবং যানজট মুক্ত করবার জন্যই আমাদের এলিভেটেড এক্সপ্রেস ওয়ে। এটা কাজ আমরা অনেক আগে শুরু করেছিলাম এবং এটা কিন্তু পিপিপি পাবলিক প্রাইভেট পার্টনারশিপে হচ্ছে, কাজেই তার ভিত্তিতেই এই বৃহৎ কর্মযজ্ঞ আমরা বাস্তবায়ন করে যাচ্ছি। বাকি অংশটুকুর কাজও খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। আসতে মাত্র 12-13 মিনিট লেগেছে, তার বেশি লাগেনি। কাজে আমরা চাচ্ছি আমাদের এই দেশটা আরও এগিয়ে যাবে। তাছাড়া ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ছাড়াও আমরা মিডল ও আউটার রিং রোডের সাথে সামঞ্জস্য রেখে ঢাকা আরিচা মহাসড়কে বালিয়াপুর হতে নিমতলি, কেরানীগঞ্জ, ফতুল্লা, ঝালকুড়ি হয়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে লাঙ্গলবাদ পর্যন্ত 39.24 কিলোমিটার উড়াল সেতু সড়ক নির্মাণের পদক্ষেপ আমরা গ্রহণ করেছি। এটা যদি নির্মিত হয়, দক্ষিণ পশ্চিম অঞ্চলের যানবাহন পদ্মা সেতু হয়ে ঢাকা শহরে প্রবেশ করবে না, ঢাকা শহর বাইপাস করেই তারা উত্তর পশ্চিমাঞ্চল বা চট্টগ্রাম, সিলেট পূর্বাঞ্চলে চলে যেতে পারবে, সেই ব্যবস্থা আমরা করেছি। আমাদের রাস্তাঘাট করবার সময় যারা ক্ষতিগ্রস্ত হয় তাদেরকে আমরা ভালোভাবে পুনর্বাসন করি এবং সেই ক্ষেত্রে এই প্রকল্পে যারা ক্ষতিগ্রস্ত তাদেরকে আমরা নাগরিক সুবিধা সম্বলিত পুনর্বাসন ভিলেজ তৈরি করে দিয়েছি। এতে রয়েছে আবাসিক ফ্ল্যাট, প্রকল্প এলাকায় বসবাসকারী ছেলেমেয়েদের লেখাপড়ার জন্য আধুনিক প্রাথমিক বিদ্যালয়, স্বাস্থ্যসেবার জন্য ক্লিনিক, মসজিদ, কমিউনিটি সেন্টার, নান্দনিক পার্ক নির্মাণ করে তাদের সব ধরনের সুযোগ সুবিধা করে দিয়েছি। প্রত্যেকটা প্রজেক্টেই যারাই ক্ষতিগ্রস্ত তাদেরকে আমরা ফেলে দেই না, তাদের উপযুক্ত তারা যাতে পুনর্বাসন হয় সেই ব্যবস্থা আওয়ামী লীগ সরকার করে যাচ্ছে। আমরা শুধু যোগাযোগেই উন্নতি করি তা না, সার্বিকভাবে আজকে উন্নয়নের পথে দেশ এগিয়ে যাচ্ছে।